চাইলে আপনারা এই দিমু সেই দিমু এই কথা কইয়া মানুষের লোকে বিভ্রান্ত করতে না, মিথ্যা কথার কোনো সুযোগ নাই। গরিব মানুষ যাতে চলতে পারে, সার্বিক উন্নয়ন যত হয়, সমাজটা যখন ভালো চলে, ভয়ভীতির পরিবেশ থেকে যখন মুক্ত হই। দিদি, 25 বছরের বামপন্থী সরকার দেখছো, আর এই 4.5 বছর 58 মাসের ভিতরে বিজেপি সরকারটাকে আগের সরকার থেকে ভালো। এই যে তোমার ভাতা যে তুমি পাইতাছো, এটা বামপন্থী আমলে ভাতাটা ভালো হয়েছে না? এখন ভাতা কি প্রত্যেক মাসে ঢুকে ঢুকতেছে? নির্বাচন, এই বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আমরা আসলে প্রতিটি ঘরে ঘুরেই যাচ্ছি। এটা আমাদের নতুন কোনো কর্মসূচি নয়, আমরা কিন্তু বামপন্থীরা সারা বছর ধরে মানুষের সুখ দুঃখে মানুষের পাশে আছি, ছিলাম এবং থাকব। আমরা প্রত্যেকটি ঘরে ঘরে যাচ্ছি এই কারণেই যে আমরা লক্ষ্য করেছি বিগত প্রায় 58 বছর ধরে, ৫৮ মাস ধরে বিজেপি IPFT নামে যে সরকারটি ক্ষমতায় রয়েছে তাদের কার্যকলাপ আমরা লক্ষ্য করছি। শুধু আমরা কেন, সারা ত্রিপুরাবাসী জানছে ওরা কী করছে। সেই জায়গায় দাঁড়িয়ে ওরা ক্ষমতায় আসার আগেও নানা রকম মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিল এবং আমরা আজকের দিনে লক্ষ্য করেছি সেই প্রতিশ্রুতিগুলির একটিও ওরা পালন করতে পারেনি। তার পরিবর্তে ওরা প্রতিটি ঘরে ঘরে যাচ্ছে একটি লিফলেট নিয়ে এবং সেখানেও কিন্তু মিথ্যে প্রতিশ্রুতির বন্যা বইয়ে দিয়েছিল যে যেগুলি ওরা পূরণ করেছে। সেই জায়গায় দাঁড়িয়ে মানুষকে নানা রকমভাবে বিভ্রান্ত ওরা করেছিল এবং আজকের দিনেও করছে। আমরা মানুষের ঘরে ঘরে যখন যাচ্ছি ওদের প্রতিক্রিয়া ওনারা ব্যক্ত করছেন এবং আমরা তাদের প্রতিক্রিয়া শুনছি এবং ওরা বলছেন যে এই সরকার কোনো অবস্থাতেই যেন আর ক্ষমতায় না বসতে পারে, সেই প্রতিশ্রুতি কিন্তু প্রতিটি ঘর থেকেই মানুষ নিচ্ছে, মানুষ প্রস্তুতি নিচ্ছে এবং তার জন্যই কিন্তু আমরা আজকের দিনে প্রত্যেকটি ঘরে ঘরে যাচ্ছি এবং এই র্যালি সংগঠিত করছি। কোন জায়গাতে আজকে র্যালি শুরু? র্যালিটি হচ্ছে 4 বরজলা বিধানসভা কেন্দ্র এলাকা থেকে।